আজকে তোমাদের ফ্যারি বা পরি ড্রয়িং সিনারিটি স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে আমরা মুখের ড্রয়িংটা ঠিক এইভাবে করে ছোট করে একটা ড্রয়িং করে নেব নেক্সট আমরা এই গলার ড্রয়িংটা করার পর এই বডি স্ট্রাকচারটা জাস্ট একটুখানি গোল করে মোটা থেকে শুরু করবো মোটা থেকে একটু শুরু করে নেবো এবার এখান থেকে তোমরা রাউন্ড করে টানবে টানার পর এই কর্নার দুটো থেকে আমরা ড্রেসটা তৈরি করব ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা ড্রেসটা করবে এভাবে করে জলের ঢেউর মতন করে এই লাইনটা টেনে নিয়ে আসবে ঠিক এরকম পরপর করে এই করবে এবার পরের লাইনটা একটুখানি বড় হয়ে যাবে এই এইবার পাশ থেকে লাইন করে একটু তোমরা করবে করার পর এই লাইনগুলো তোমরা ভাঁজগুলো টেনে দিতে পারো এবার নেক্সট দেখো কীভাবে করে বাদ বাকি করছে এবার ঠিক এই কর্নার থেকে আমাদের হাতের লাইনটা বেরোবে যাবে এই এই মোটা থেকে শুরু হবে এবং এইখানে এই পুরো আঙুলটা করার পর এই আঙুলগুলোকে এই রকমভাবে করে দেবে যে হয়ে যাবে সাথে সাথে হাতের ভিতরে যে লাইনগুলো ঢুকেছিলো সেগুলো মুছে যাবে এবার ঠিক এই জায়গা থেকে যে ম্যাজিক স্টিকটা আছে সেটা আমরা দেখিয়ে দেব এই ম্যাজিস্টিকটা করে দেবে এইবার এই হাতে ড্রয়িংটা ঠিক এই রকমভাবে করে রকম ভাবে তোমরা করে নিতে পারো মোটা থেকে জাস্ট রাউন্ড করে এই এইরকমভাবে নিয়ে যাবে এইখানে এই বুড়ো আঙুলটা করার পর বাদ বাকি আঙুলগুলোকে এভাবে বসিয়ে দেবে তোমরা এই হবে হওয়ার পর তোমরা এইখানে এই যে আমার ড্রয়িংটা রকমভাবে করে দেবে হয়ে যাওয়ার পর এর ভিতরে লাইনগুলোকে তোমরা মুছে দেবে এখানে দাগগুলো এরকম হয়ে যাবে গলা থেকে রকম ড্রেসের লাইনটা করার পর এরকম ডিজাইনভাবে করে দেবে এবার এই লাইনগুলো মুছে যাবে এভাবে করে আস্তে আস্তে ড্রেসটা তোমরা তৈরি করে নেবে এই হলো ড্রেসের এবার দেখো মুখের দিকটা আসা যাক চুলের লাইনটা এইখান থেকে করার পর চুলটা জাস্ট উড়ে যাচ্ছে একটুখানি সেই হিসাবে ড্রয়িংটা এই হবে এই হবে এইখান থেকেও কিছু চুল উড়ে যাচ্ছে সেটা তোমরা দেখাতে পারো মাথার মধ্যে একটা ফুলের ব্যান্ড আছে এভাবে তোমরা সেটা করে তো রাউন্ড একটা শেপ তোমরা করে দেবে এইবার চোখ মুখের ড্রয়িংটা এইরকম করে দিতে পারো এইভাবে পড়ির ড্রয়িংটা করবে এবার দেখো পেছনে পাখনাটা কীভাবে করছি যে দুই পাশ থেকে ডানাটা ঠিক এই যাবে গিয়ে এই যাবে গিয়ে এই হয়ে যাবে সেমভাবে এইটা ওই চুলের জন্য দেখা যাচ্ছে না গিয়ে এই হয়ে যাবে এবার নেক্সট আমরা এইখান থেকে এই যে হালকা করে লাইন করছি এই তারপর এই আসছে এই লাইনটার ওপরে তোমরা এরকম করে দিতে পারো ঠিক এবার ঠিক সেমভাবে এইটা ওই হালকা করে লাইনটা এই আসার পর এই করে দিতে পারো এইটাও এই রকম হয়ে হয়ে লাইনের উপর দিয়ে কিন্তু তোমরা নিয়ে আসবে এই এইভাবে করে তোমরা দুই পাশে ডানাটা করবে এবার দেখো নেক্সট এটা দিয়ে কি করে একটা সিনারি তৈরি করছি আমি তো এখানে তোমরা এভাবে একটা ল্যান্ড তোমরা দেখিয়ে দিতে পারো এই তার আগে আমি এইদিকে একটা মুন গোল করে তোমরা ড্রয়িং করে নাও করার এখানে একটা বাটারফ্লাই উঠছে তোমরা সেটা দেখিয়ে দিতে পারো এইখানে একটা বাটারফ্লাই উঠছে দেখিয়ে দিতে পারো এই এইবার নেক্সট এইখান থেকে কিছু ক্লাউড এই মুনের ভেতর দিয়ে যাচ্ছে সেটা দেখিয়ে দিতে পারো এইখানেও ক্লাউড আছে এবার মুনের এতটুকু অংশ মুছে দেবে এইবার এইখানে কিছু ফ্লাওয়ার আছে সেই ড্রয়িংগুলো করতে হবে তোমরা একটু চেঞ্জও করতে পারো এর সাথে যোগও করে দিতে পারো ফুলের ড্রয়িংগুলো ছোট বড় করে জাস্ট এইভাবে ড্রয়িংগুলো করে দেবে এই লাইনগুলো মুছে দেবে যেগুলো ঢুকে গেছে সেটা মুছে দেবে এইবার এইখানেও এইরকম ভাবে ফুলের পাপড়িগুলো তোমরা করে দেবে তোমাদের পছন্দের মতন করে ফুলগুলো ড্রয়িং করবে যেহেতু এটা একটা পরি ছবি হচ্ছে সেই অনুযায়ী তোমরা নানারকম ফুল ড্রয়িং করতে পারো এই এর ভেতরে লাইনগুলো মুছে যাবে এই হলো তোমাদের কমপ্লিট একটি পরিচ্ছবি এবার দেখো এটা কি করে কালার করতে হয় দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না আঁকার পরেই কালার শুরু করবে কোনো বর্ডার দিতে হবে না তো প্রথমে আমি যে মুনের কালারটা আছে তোমরা এটা প্রথমে করে নেবে তো মুনের কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই নিচ থেকে নিচ থেকে তোমরা ঘষে কিছুটা ঘষার পর কিছুটা ঘষার পর তোমরা লেমন ইয়েলো কালারটা এই ক্রোম ইয়েলো কালারের সাথে মিশিয়ে তোমরা ওপর দিকে নিয়ে যাবে কিন্তু পুরো মনটাতে কালার করবে না ওপর দিকে হালকা করে একদম মিশে যাবে ওরটা সাদাই থাকবে জাস্ট হালকা করে মিশিয়ে দেবে তোমরা এটা সাদা দিয়েও মিশিয়ে দিতে পারো আবার নাও করতে পারো এই আমি যেমন সাদা দিয়ে মিশিয়ে দিচ্ছি নাও দেওয়া যেতে পারে সাদা দিয়ে নাও মেশানো যেতে পারে আবার তোমরা যদি সাদা দিয়ে মিশিয়ে দাও সেও হবে এইভাবে করে তোমরা করবে এবার দেখো আকাশের কালারটা যেহেতু রাতের ছবি কিভাবে আমি করছি আমি অল্প আকাশ দেখিয়ে দিচ্ছি পুরো আকাশটা সেম ভাবে তোমরা করবে প্রথমে প্রুশিয়ান ব্লু ব্লু কালারটা কালারটা দিয়ে দিয়ে থেকে ওপর ঘষতে ঘষতে যত নিচ দিকে আসবে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে মনের পাশ দিয়ে আস্তে আস্তে সাবধানে রংটা তোমরা করে নিয়ে আসবে এই উপর থেকে করতে করতে নিচ দিকে এসে আস্তে আস্তে হালকা হয়ে আসবে এরপরে তোমরা কোভাল্ট ব্লু কোভাল্ট ব্লু কালারটা দিয়ে এই ব্লুর ব্লুর সাথে সাথে মিশিয়ে মিশিয়ে একদম লাইন ধরে ধরে প্রুশিয়াম ব্লুর সাথে মিশিয়ে এই মেঘের ভেতর যাতে না ঢোকে সেটা তোমরা একটু দেখবে প্রুশিয়াম ব্লুর সাথে মিশিয়ে এই মেঘের নিচ দিয়ে আস্তে আস্তে রংটা নিচ দিকে আসতে থাকবে তোমাদের একটা সাইড দেখিয়ে দিচ্ছি হবে বলে পুরো সেম আকাশটাই আর দেখানো হচ্ছে না এবার নিচ দিকে আস্তে আস্তে হালকা করে আসবে এবার শেষে এসে তোমরা স্কাই ব্লু কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে তোমরা শেষ ফিনিশ করবে অর্থাৎ ডিপ থেকে আস্তে আস্তে লাইট আমাদের হচ্ছে এইভাবে করে ঠিক এই যে দেখালাম এইভাবে করে পুরো আকাশটাই রং হবে যেহেতু সেম একই জিনিস তার জন্য তোমাদের পুরো আকাশটা দেখানো তোমরা করবে এবার দেখো মেঘের কালার কিভাবে করছি ক্লাউড কালার গুলো গ্রে কালারটা দিয়ে গ্রে কালার দিয়ে এই মেঘের ঠিক নিচে লাইন ধরে ধরে প্রথমে আগে লাইনটাকে ক্লিয়ার করে নেবে গ্রে কালার দিয়ে এরপর গ্রে কালার দিয়ে ওপরে আস্তে আস্তে হালকা করে দেবে কিন্তু পুরো মেঘটা রং করা দরকার নেই ওপর দিকটা সাদাই থাকবে তোমরা হোয়াইট কালার দিয়েও এই গ্রে কালারটাকে মিশিয়ে দিতে পারো এইভাবে করে সেম ভাবে তিনটে মেঘি কিন্তু একই কালার হবে এইবার দেখো এই জমির কালারটা কিভাবে করছি জমির কালারটা নিচ থেকে তোমরা প্রুশিয়ান ব্লু কালারটা প্রুশিয়ান ব্লু কালারটা নিচ থেকে ডিপ করতে করতে উপরে হালকা করবে বেশি একটা করার দরকার নেই কিছুটা গিয়ে সেম ভাবে এই জমিটাও কিন্তু তাই হবে এই জমিটাও দেখো এই পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি নিচ থেকে এই যে নিচ থেকে ডিপ করে করে কিছুটা যাওয়ার পর হালকা করবে তারপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ব্লুর ওপরে ঘষে তোমরা উপর দিকে রঙটাকে নিয়ে যাবে এই যে উপর দিকে রংটা কিছুটা নিয়ে যাওয়ার পর হালকা করে দেবে তারপরে লাইট গ্রিন কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা যাওয়ার পর তোমরা এইটাও হালকা করে দেবে অর্থাৎ একটা রঙের সাথে একটা রং মিশে কিন্তু এই ল্যান্ডটা তৈরি হচ্ছে এবার সবার শেষে গিয়ে ক্রোমিওলো মিডিয়াম কালারটা তোমরা এই স্যাপ পর যে লাইট গ্রিন এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে তোমরা কাজটা করে দেবে এবার দেখো এখানেও আমি আবার দেখাচ্ছি এই স্যাপ গ্রিন কালারটা প্রুশিয়াম ব্লুর সাথে মিশিয়ে প্রুশিয়াম ব্লুর সাথে মিশিয়ে কিছুটা যাওয়ার পর দেখো আমি হালকা করে দিলাম এবার এই হালকা কালারটার সাথে মিশিয়ে এই লাইট গ্রিন কালারটাও কিছুটা ঘষার পর এটাও হালকা করে দিলাম দেখো একটার সাথে একটা মিশিয়ে মিশিয়ে কিন্তু চলছে এবার ক্রোমি এলো মিডিয়াম কালারটা দিয়ে এই কালারটাকে আমরা মিশিয়ে দিলাম এই যে স্কিনটা তৈরি হলো এটাই পুরোটা আমাদের হবে এবার দেখো একটা ফুলের কালার দেখেছি সব ফুলের কালার একইভাবে হবে এই লাইট ভায়োলেট কালারটা দিয়ে লাইট ভায়োলেট কালারটা দিয়ে এখান থেকে ডিপ করে ঘষে ঘষে তোমরা হালকা করে দেবে এই প্রতিটা পাপড়ি একই হবে এই ডিপ করে করে আস্তে আস্তে হালকা করে দেবে এই এই এরপর হোয়াইট কালার দিয়ে এই কালারটাকে মিশিয়ে দিতে পারো এই যে লাইট ভায়োলেট কালারটা দেওয়া হলো এটাকে তোমরা মিশিয়ে দিতে পারো মিশিয়ে দেওয়ার পর ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এই ঠিক গোড়া থেকে এইভাবে করে তোমরা ডিপ করে দেবে এইরকমভাবে শেড গুলো তোমরা এইখানে যে কটা ফুল আছে সেই কটা ফুলেই হবে তারপর ক্রোমিওলো মিডিয়াম কালারটা ভেতরে তোমরা দিয়ে দেবে এইভাবে করে সব ফুলগুলো একই কালার হবে এইখানে ফুলটা যেই কালার করছি এই দুটো ফুল একই কালার হবে এইখানে ফুলটা তোমরা অরেঞ্জ কালারটা দিয়ে কিছুটা করার পর হালকা করে দেবে সব পাপড়িগুলো একই হবে সব পাপড়িগুলো হালকা করে দেবে তারপর ক্রোমিওলো তোমরা মিডিয়াম কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে হালকা করে দেবে অরেঞ্জ কালারটাকে হালকা করে দেবে এইভাবে করে সব পাপড়ি হবে এমন ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভেতরে অংশটা হবে এইভাবে করে এই ফুলগুলো এই ফুলগুলো কালার করে নেবে আর এই যে পাতাগুলো আছে আর স্টিকটা আছে এই পাতা স্টিকগুলো তোমরা যেমন কিছু কিছু পাতার উপরে এই লাইট করতে পারো যেহেতু এখানে জমিটা আমাদের গ্রিন কালার হচ্ছে লাইট করতে পারো আবার নিচ দিকে তোমরা ডিপ গ্রিন করতে পারো রকম পাতা তোমরা করে নিতে পারো আবার রকম পাতা হতে পারে ওপর দিকে ইয়েলো করে এই লেমন ইয়েলো কালার করে নিচ দিকে তোমরা লাইট গ্রিন করে দিতে পারো এরকম করে নানা রকম পাতা তোমরা মিশিয়ে করতে পারো আবার দেখো আরেকটাও দেখাচ্ছি ওপরে লাইট গ্রিন আবার নিচে ডিপ গ্রিন এরকম করে পাতাগুলো তোমরা প্রতিটা পাতা করতে পারো আর এই যে স্টিকগুলো আছে এই স্টিকগুলো তোমরা গ্রিন কালার দিয়ে করে নিতে পারবে এইরকম ভাবে ঠিক এইভাবে করে স্টিক গুলো হবে আশা করি তোমরা এই যেভাবে করে কালার স্ক্রিনটা আমি দেখালাম তোমরা সেটা বুঝতে পেরেছিল সে ঠিক যেভাবে দেখিয়েছি সেম ভাবে তোমরা সেভাবে করার চেষ্টা করো দেখো তোমাদের যেভাবে আকাশটা আমি দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে মেঘগুলো এমন এই মুনটাও সেভাবে করা হয়েছে জমিটা অল্প দেখিয়েছিলাম পুরো কালার স্ক্রিনটা সেভাবেই করা হয়েছে ফুলগুলো সেম ফুলের স্টিক গুলো শুধু বলেছিলাম যে গ্রিন কালার দিয়ে করতে এবার গ্রিন কালার ডিপ ব্লু দিয়ে এই স্টিকগুলোকে এবার দেখো এই কালার তো আগে গায়ে রঙটা দেখে নাও তো লাইট ব্রাউন কালার দিয়ে খুব হালকা করে এই হাতের এক পাশে খুব ধীরে ধীরে লাইট ব্রাউন দিয়ে তোমরা স্কিনটা করে নেবে জাস্ট হালকা করে একপাশে করে নেবে এই এইবার অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা করবে এবার স্কিন কালার দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই সমস্ত কালারগুলোকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে এইটাও তাই হবে ভাবে তোমরা এই স্ক্রিন কালারটা তৈরি করবে অরেঞ্জ কালার পর এই রেড কালার দিয়ে চোখটা খুব সাবধানে ধীরে ধীরে পড়বে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখটা তোমরা করে দেবে ঠিক এই ফুলগুলো তোমরা লেমন ইয়োলো কিংবা ক্রোম ইলো কালার তোমরা দিতে পারো জাস্ট ফুলের মধ্যে ইয়েলো কালারটা হালকা করে শুধু দিয়ে দিলেই হবে যেহেতু ছোটো ফুল আর কিছু করার দরকার নেই এবার দেখো তোমাদের ড্রেসের কালারটা কিভাবে দেখাচ্ছি পিঙ্ক কালার দিয়ে ড্রেস তোমরা এইভাবে করে হালকা করে করবে এই করতে করতে এইভাবে হালকা করে দেবে পুরো ড্রেসে পিঙ্ক কালার ঘষা দরকার নেই এই লাইনগুলো শেডগুলো দিয়ে তোমরা করে করবে এই যে পরপর গুলো আছে পার্টগুলোর নিচে অন্ধকার মতন গোলাপি রঙের শেডটা দেবে এবার এক পাশ থেকে এভাবে হালকা করে এইভাবে নামিয়ে আনবে এই এই নিচের কালারটাকেও আগে লাইনটাকে ক্লিয়ার করে 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 হালকা তোমরা পারো এখানে হোয়াইট কালারও মিশিয়ে তোমরা করতে পারো হোয়াইট কালারও মিশিয়ে দিতে পারো এই এবার রেড কালার দিয়ে এই লাইনগুলোকে আরো সুন্দর করে শেড দিয়ে বার করে দেবে এই এই দাগগুলোকে কিছু কিছু জায়গায় তোমরা যেভাবে দেখাচ্ছি একটা তোমাদের আইডিয়া তৈরি হচ্ছে সেই আইডিয়াতে এই ড্রেসের কালারটা তোমার শেড দিয়ে সুন্দর করে বার করবে এই কলার যে ডিজাইনটা আছে এখানে তোমরা রেড কালারটা করে দিতে পারো হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে তোমরা যে যে বলেছিলাম মিশিয়ে দিতে পারো হোয়াইট কালার দিয়ে কিছু জায়গায় তোমরা করে মিশিয়ে দিতে পারো এবার দেখো তোমাদের একটা পাখনা আমি দেখিয়ে দিচ্ছি যে ডানাটা দ্বিতীয়টা সেম ভাবে তোমরা করবে স্কাই ব্লু কালারটা দিয়ে করে এই যে লাইনগুলো আছে লাইনগুলো ধরে এভাবে হালকা হালকা করে তোমরা জাস্ট করে দেবে এখান থেকে করে একদম হালকা করে মিশিয়ে দেবে এটা খুব ধরে ধরে করবে তারাহুড়ো করলে কিন্তু হবে না এই এভাবে করে ধীরে ধীরে তোমরা কাজটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে এই কোভাল্ট ব্লু দিয়ে হালকা করে দিতে পারো একটু লাইনগুলোকে জাস্ট একটুখানি বেশি ডিপ করলে কিন্তু হবে না ভালো জাস্ট একটুখানি টাচ করে ছেড়ে দেবে ঠিক যেভাবে দেখালাম এই পাখনাটাও সেভাবে তোমরা করবে চুলটা দেখো ব্রাউন কালার দিয়ে ব্রাউন কালার দিয়ে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে হালকা করে ঘষার পর চুলটা যেহেতু উঠছে এভাবে করবে এই পাশে চুলটা তোমরা করবে এইরকম হালকা করে ঘষার পর ব্ল্যাক কালারটা দিয়ে খুব ধীরে ধীরে এই চুলটা তোমরা সরু সরু করে গ্লাস মার্কেট ইউজ করতে পারো এইরকমভাবে টেনে টেনে সরু করে করে তোমরা চুলটাকে বার করবে এই মুখের লাইনটাকে ক্লিয়ার করবে করে এভাবে চুলটা লাইন করে তোমরা বার করবে ফুলগুলোর মধ্যে যাতে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে এই এই ঠিক যেভাবে দেখলাম এই পাশে চুলটা আর এই পাশে ডানাটা সেভাবে করবে এর নেক্সট পার্টে আমি এই বাটারফ্লাই আর ম্যাজিস্টিকটা তোমাদের দেখাবো তো আশা করি তোমরা পারবে তো দেখো দেখো তোমাদের যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবেই পুরো কাজটাকে কমপ্লিট করা হয়েছে আর এইখানে হাতটাও দেখিয়েছিলাম এইখানে হাতও সেই রকমভাবেই সবগুলো তোমাদের দেখানো হয়েছে এইখানে পাখনাটা দেখানো হয়েছে এইখানে পাখনাটা হয়েছে ডানাটা সবার শেষে শুধু একটু ডিপ ব্ল্যাক দিয়ে এই যে লাইনগুলো টানা ছিল দেখেছো তোমরা এই যে ডিপ করা আছে সেইখানে একটু ডিপ ব্ল্যাক কালার দিয়ে জাস্ট লাইনগুলোকে একটুখানি করে দেবে সব জায়গা না শুধু নিচের এই দিকগুলো এই আর বাদ বাকি ঠিক যেভাবে তোমাদের দেখানো হয়েছিল সেভাবে করেই করা হয়েছে এবার দেখো এই ম্যাজিক স্টিকটা কীভাবে করছি ম্যাজিক ব্লু কালারটা দিয়ে এই যে স্টিকটা আছে এই স্টিকটাকে তোমরা করে দেবে আর এই স্টারটাকে পুরুষিয়াম ব্লু দিয়ে প্রথমে এই ভাবে তোমরা বর্ডার করে দেবে ডিপ ব্লু দিয়ে আগে অর্থাৎ পুরুষিয়াম ব্লুটা দিয়ে বর্ডারটা আর এখানে শুরু করে টেনে দেবে এই বর্ডারের ভেতরে স্কাই ব্লু কালারটা দিয়ে এখানে হালকা করে তোমরা মিশিয়ে দেবে জাস্ট মাঝখানে একটু সাদা সাদা মতন থাকবে একটা শেডের মতো শেয়াবি করে তোমরা এই ম্যাজিক করবে স্টারটা এবার দেখো বাটারফ্লাইগুলো কীভাবে করে করছি এই বাটারফ্লাইটা চোখ আর এই বডিটা ব্ল্যাক কালার দিয়ে করবে এইখানে এই সুটটাকে ব্ল্যাক কালার দিয়ে করবে এরপর এই গোলগুলোকে ইলো কালার করে দেবে এবং ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে এই পাশগুলো আগে করে নেবে এই করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে জাস্ট হালকা করে খুব ধরে একটু মিশিয়ে দেবে ঠিক এরকম ভাবে করবে এবার এইটা এই বাটারফ্লাইটা তোমরা ইয়েলো কালার ডানাটা করে দেবে অর্থাৎ ডার্কের এগেনস্টে যেহেতু আকাশটা ডার্ক সেখানে লাইটে করবে ব্রাউন দিয়ে এই বডি তোমরা করে দেবে রেড কালার দিয়ে এই যে রাউন্ড গুলো আছে সেগুলো তোমরা করে দিতে পারো আর পাশে পাখনাটি একটু লাল দিয়ে শেড দিয়ে দেবে এই হলো তোমাদের কমপ্লিট একটি ফেয়ারির ছবি পরীর দেশ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে শেয়ার করো